আরামবাগের পর কৃষ্ণনগরের সভা থেকেও তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নদিয়ার কৃষ্ণনগরে জনসভা মঞ্চে ওঠার আগে র্যালি করেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দুপাশে নিয়ে র্যালিতে অংশ নেন প্রধানমন্ত্রী স্বয়ং। এদিনের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী দাবি করেন এবার এনডিএ সরকার 400 পার করবে। তিনি বলেন, আপকা ইহাঁ ইতনি বড়ি সংখ্যা মে আনা ये साफ साफ संदेश दे रहा है, एई बार एनडीए सरकार 400 पार। प्रधानमंत्री बंग सफर द्वितीय दिन छिल शनिवार। तिनी बोलें, पश्चिमबंगे आमार द्वितीय दिन आज। পশ্চিমবঙ্গের জন্য প্রায় 22,000 কোটি টাকার প্রজেক্ট নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, সাথিও পশ্চিম বঙ্গাল মে ভি আজ মেরা এ দুসরা দিন হ্যায়। ইন দিনো মে পশ্চিম বঙ্গাল কে বিকাশ সে জুড়ে 22,000 কোটি রুপিয়ে 22,000 কোটি রুপি সে জাদা কে প্রজেক্ট আপকো সৌঁপনে কা মুঝে অবসর মিলা হ্যায়। এদিন সন্দেশখালি প্রসঙ্গ টেনে তিনি বলেন, নারী শক্তির কাছে মাথা নত করতে হয়েছে। কি নারী শক্তি দুর্গা বনকর খড়ি হো গই, ভাজপা কা এক এক কার্যকর্তা उनके साथ खड़ा हो गया, तब मजबूरन इस राज्य सरकार को झुकना पड़ा। साथियों, महिला सुरक्षा और सशक्तिकरण, इसके लिए जो भी योजना भारत सरकार लाती है उसको भी টিএমসি সরকার ইহাঁ ঠিক সে লাগু নহিঁ হোনে দেতি। এদিন মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি আক্রমণ শানিয়ে তিনি বলেন, বাংলার মানুষদের গরিব বানিয়ে রাখা হচ্ছে। বলে এদিন রাজ্য সরকারকেও তীব্র নিশানা করেন তিনি। এরপর বাংলায় বলেন, মোদীর গ্যারান্টি মানে গ্যারান্টি পূর্ণ হওয়ার গ্যারান্টি। বাঙাল কে লোগো কো गरीब बनाए रखना चाहती है ताकि उसकी राजनीति चलती रहे, उसका खेल चलता रहे। साथियों, यहाँ की राज्य सरकार क्या काम कर रही है इसका उदाहरण पश्चिम बंगाल का पहला एम्स है। মোদী নে পশ্চিম বঙ্গাল কো পহলা এমস দেনে কি গ্যারান্টি দি থি, আর মোদী কি গ্যারান্টি মতলব গ্যারান্টি পুরা হোনে কি গ্যারান্টি। আমার বাংলার মানুষ বুঝলেন, মোদীর গ্যারান্টি মানে গ্যারান্টি পূর্ণ হওয়ার গ্যারান্টি। প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, রাজ্যকে এমস দেওয়ার গ্যারান্টি দিয়েছিলাম, হাসপাতাল হয়েছে, কিন্তু রাজ্য সরকারের অসুবিধা হচ্ছে, তারা বলছে এর জন্য অনুমতি নেওয়া হয়নি কেন। নাদিয়া জিলে কে কল্যাণী মে বনে ইস এমস কা कुछ दिन पहले ही वीडियो कॉन्फ्रेंस के माध्यम से मैंने लोकार्पण किया है। लगभग 1,000 बेड्स का ये आधुनिक अस्पताल बहुत सारी सुविधाएं लेकर आया है, रोजगार के अवसर लेकर आया है, लेकिन पश्चिम बंगाल सरकार को
कल्याणी एम्स के बन जाने से उसको दिक्कत है, उसको परेशानी है। वो कह रही है इसकी परमिशन क्यों नहीं ली। पाशापाशी आयुष्मान प्रकल्पेर कथा उल्लेख करे तिनि बोलेन, এই প্রকল্পে 5 লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পেয়ে থাকেন সাধারণ মানুষ, সেটা এখানে লাগু হতে দেওয়া হচ্ছে না। ভাজপা সরকার আয়ুষ্মান যোজনা কে তহত গরিবোঁ কো 5 লাখ রুপিয়ে তক কে মুফত ইলাজ কি সুবিধা দিতি হ্যায়। লেকিন টিএমসি কি সরকার गरीबों की इस योजना को भी यहां लागू नहीं होने दे रही है। भाजपा पश्चिम बंगाल में स्वास्थ्य सुविधा के लिए, नौजवानों के भविष्य के लिए प्रतिबद्ध है, इसलिए यहां स्वास्थ्य सेवाएं सुधारने के लिए हम निरंतर काम कर रहे हैं। এদিনের সভায় সাধারণ মানুষের উপস্থিতি দেখে তাদেরকেও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সভা শেষে অন্ডাল বিমানবন্দর থেকে বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লিতে ফিরে যান তিনি। কৃষ্ণনগর থেকে কমল দত্তের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।